হ্যালো স্টুডেন্ট বেদান্ত নাট্যমে তোমাদেরকে স্বাগত। আমি তিনসুকিয়া ম্যাম, তোমাদের ম্যাথমেটিক্স টিচার। চলে এসেছি নতুন একটি অঙ্ক নিয়ে, চলো দেখে নিই অঙ্কটি। যদি কস এক্স প্লাস কস ওয়াই ইজ ইকুয়াল টু এ, সাইন এক্স প্লাস সাইন ওয়াই ইজ ইকুয়াল টু বি হয়, তবে দেখো সাইন টু এক্স প্লাস সাইন টু ওয়াই ইজ ইকুয়াল টু টু এ বি ইন্টু ওয়ান মাইনাস টু বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এখানে প্রথমেই দুটি যে আমার রিলেশন দেওয়া আছে, এই দুটি রিলেশনকে আমি প্রথমেই স্কোয়ার করে মাল্টিপ্লাই করছি, স্কোয়ার করে অ্যাডিশন করছি, স্কোয়ার করে অ্যাড করছি। কি পাচ্ছি দেখে নিই। কস আলফা কস এক্স প্লাস কস ওয়াই হোল স্কোয়ার প্লাস সাইন এক্স প্লাস সাইন ওয়াই হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তো এটাকে ব্রেক করছি, কস স্কোয়ার এক্স প্লাস কস স্কোয়ার ওয়াই প্লাস টু কস এক্স কস ওয়াই প্লাস সাইন স্কোয়ার এক্স প্লাস সাইন স্কোয়ার ওয়াই প্লাস টু সাইন এক্স সাইন ওয়াই ইজ ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। কস স্কোয়ার এক্স প্লাস সাইন স্কোয়ার এক্স মানে ওয়ান, কস স্কোয়ার ওয়াই প্লাস সাইন স্কোয়ার ওয়াই মানে ওয়ান, তাহলে ওয়ান প্লাস ওয়ান টু, প্লাস টু কমন নিলে কস এক্স কস ওয়াই প্লাস সাইন এক্স সাইন ওয়াই মানে কত, কস অফ এক্স মাইনাস ওয়াই, এটা ইজ ইকুয়াল টু আমি কি লিখতে পারছি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। অর এখান থেকে আমি দেখো কস অফ এক্স মাইনাস ওয়াই এর ভ্যালু পেয়ে যাচ্ছি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস টু বাই টু, এটাকে আমরা এক নম্বর দিয়ে রাখলাম। এবার প্রদত্ত সমীকরণ দুটিকে আমরা গুণ করছি, গুণ করলে কি পাচ্ছি দেখে নাও, কস এক্স প্লাস কস ওয়াই ইন্টু সাইন এক্স প্লাস সাইন ওয়াই ইজ ইকুয়াল টু এ বি। মাল্টিপ্লাই করলে পাচ্ছি কস এক্স কস ওয়াই প্লাস কস এক্স সাইন ওয়াই প্লাস সাইন এক্স কস ওয়াই প্লাস কস ওয়াই সাইন ওয়াই ইজ ইকুয়াল টু এ বি। আমি দুই দিয়ে মাল্টিপ্লাই করছি, তাহলে টু কস এক্স সাইন এক্স, টু কস এক্স সাইন এক্স মানে কত, সাইন টু এক্স, তাহলে এখান থেকে আমি পেলাম সাইন টু এক্স, টু কস এ কস ওয়াই সাইন ওয়াই এখান থেকে কি পেলাম সাইন টু ওয়াই প্লাস এই দুজন থেকে দেখো আমি যদি দুই গুণ করে রাখি তাহলে টু কস এক্স সাইন ওয়াই প্লাস সাইন এক্স কস ওয়াই, তার মানে সাইন এক্স প্লাস ওয়াই, এটা ইজ ইকুয়াল টু টু এ বি। অর সাইন সি প্লাস সাইন ডি এর ফর্মুলা কি, সাইন সি প্লাস সাইন ডি হচ্ছে টু সাইন সি প্লাস ডি বাই টু, তার মানে টু এক্স প্লাস টু ওয়াই বাই টু, তার মানে এক্স প্লাস ওয়াই ইন্টু কস সি মাইনাস ডি বাই টু মানে টু এক্স মাইনাস টু ওয়াই বাই টু মানে এক্স মাইনাস ওয়াই প্লাস এখানে থাকছে টু সাইন এক্স প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু টু এ বি। এবার আমি এখান থেকে দেখো পুরোটার থেকে যদি সাইন টু এক্স কমন নিয়ে নিই সাইন এক্স প্লাস ওয়াই, তাহলে এখান থেকে কমন নিলাম টু সাইন এক্স প্লাস ওয়াই, ওরা কি থাকলো কস এক্স মাইনাস ওয়াই প্লাস ওয়ান ইজ ইকুয়াল টু টু এ বি। এবার আমরা যেটা এখানে দিয়েছিল তার রেসপেক্টিভ লিখি, আমাকে দিয়েছিল সাইন টু এক্স প্লাস সাইন টু ওয়াই এর মান বের করতে, তাহলে আমরা জানি যে সাইন টু এক্স প্লাস সাইন টু ওয়াই এটাই আমার এলএইচএস ছিল, এটা ইজ ইকুয়াল টু দেখো আমি লিখতে পারি টু সাইন সি প্লাস ডি বাই টু মানে এক্স প্লাস ওয়াই ইন্টু কস সি মাইনাস ডি বাই টু মানে এক্স মাইনাস ওয়াই। এখন এখান থেকে দেখো আমি টু সাইন এক্স প্লাস ওয়াই এর ভ্যালু কি লিখতে পারি, টু এ বি বাই কস এক্স মাইনাস ওয়াই প্লাস ওয়ান ইন্টু কস এক্স মাইনাস ওয়াই। এবার কস এক্স মাইনাস ওয়াই দেখো এক নম্বর থেকে আমি কিন্তু এখানে পেয়েছি, দেখো কস এ মাইনাস ওয়াই মানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস টু বাই টু, তাহলে এখানে আমি যদি বসাই তাহলে কি পাচ্ছি দেখো ইজ ইকুয়াল টু টু এ বি যেমন আছে থাকলো বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস টু বাই টু প্লাস ওয়ান ইন্টু
ए स्क्वायर प्लस बी स्क्वायर माइनस टू बाई टू এটা ইজ ইকুয়াল টু দেখো এখানে লিখতে পারছি ওপরে টু চলে গেল তাহলে টু ইন্টু টু এ বি বাই নিচে আসছে দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস টু বাই টু টু ক্যান্সেল করে দিই ক্যান্সেল করলে দেখো আমি লিখতে পারছি এরকম ভাবে টু এ বি বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মানে কত টু এ বি আবার এখানে দেখো পাচ্ছি মাইনাস টু এ বি ইন্টু টু বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার তাহলে পুরোটার থেকে আমি যদি টু এ বি কমন নিই তাহলে পুরো থাকছে ওয়ান প্লাস ওয়ান মাইনাস টু এ বি বাই টু বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এটাই আমার আর এইচ এস প্রমাণ করতে বলেছিল প্রমাণিত হলো থ্যাংক ইউ ফর ওয়াচিং বেদাঙ্ক ডট কম আরো নতুন নতুন অঙ্কের সমাধান পেতে অবশ্যই বেদাঙ্ক ডট কম ব্রাউজ করুন